ان الحمد لله ان الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين القران বর্ণিত হারাম বিষয়গুলি এটির উপরে আমরা আলোচনা শুনছিলাম। আজকে আমরা এমন একটি আয়াত উপস্থাপন করব যে আয়াতটা আজকে শেষ করা সম্ভব হবে না। এই আয়াতটা আমরা কয়েকটি ক্লাসে পেশ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুররিমাত আলাইকুমুল মাইতাহ ওয়াদ-দাম ওয়াল-লাহমুল খিনজির। এই পর্যন্তই আজকে দার্স। আল্লাহ বলেছেন হুররিমাত। হুররিমাত মানে কি? হারাম করা হয়েছে। কে হারাম করছেন? আল্লাহ হারাম করছেন। এখানে আল্লাহ হারাম করছেন একথা না বলে বলেছেন হুররিমাত, হারাম করা হয়েছে। আলাইকুম তোমাদের উপর। আলাইকুম মানে কি? তোমাদের উপর। হুররিমাত আলাইকুমুল মাইতা। আল মাই আল মাইতা মানে কি? আল মাইতা অর্থ হলো মৃত্যু। আল মাইতা তু বলো তো, আল মাইতা তু অপর করে আল মাইতা। আল মাইতা মানে মৃত্যু। ওয়াদ-দাম, ওয়াদ-দাম মানে কি? রক্ত। ওয়াল-লাহমুল খিনজির, লাহম মানে কি? গোস্ত। আল খিনজির মানে শুকর। শুকর দেখেছ? হ্যাঁ, তোমরা তো গালি দাও, গালি দাও না। তে লাহমুল খিনজির, লাহমুল খিনজির শুকরের গোস্ত। শেষ, এ পর্যন্ত আজকে দার্স। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে মৃত্যু জন্তু, রক্ত এবং শুকরের গোস্ত। কয়টা হারাম? তিনটা হারাম। এগুলো মানুষ খেতে পারবে না। আমরা আল মাইতা, মৃত্যু কখনো দেখছি? আমরা দেখি নাই কখনো যে কারো গাভী বা বকরি অথবা খাসি অথবা মুরুগ মরে গেছে। দেখেছি আমরা? গরু খাওয়া জায়েজ না না জায়েজ? কিন্তু একটা গরু তোমাদের ঘরে দেখছো রাত্রিরে মরে গেছে, সকালে কি তোমরা এটা খাবে? তোমাদের বাবারা তোমরা বাসায় গেছো, খুশি হয়ে একটা ফার্ম থেকে একটা মুরুগ নিয়ে আসছে, নিয়ে এসে থুয়ে দিতে সকালে যাবো করবে, সকালে দেখা গেছে যে মুরুগটা মরে গেছে, এমন এই মুরুগটা খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? হুররিমাত আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের উপরে হারাম করে দিয়েছেন কি? মৃত্যু। এখন মৃত্যু জন্তু যত আছে, যে সমস্ত হালাল জিনিস খাওয়া, জন্তু খাওয়া হালাল, ওগুলো যদি মারা যায়, জবনা করা হয়, তাহলে সেটা খাওয়া হারাম। ওয়াদ-দাম, দাম মানে কি? রক্ত। গরু জবাই করার পরে কিছু রক্ত বের হয় না? ওই রক্ত শরবতের মতো করে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে না। কেউ যদি খায় তো এইটা হারাম। গোশত আমাদের জন্য হালাল, কিন্তু রক্তটা হালাল না, রক্ত খাওয়া যাবে না। আরেকটা হলো লাহমুল খিনজির। লাহমুন মানে কি? গোশত। আল খিনজির মানে শুকর। শুকর কি করে? খুব পরিষ্কার না অপরিষ্কার? সে খুব ভালো জায়গায় থাকে না খারাপ জায়গায় থাকে? তাহলে আমরা যে জিনিসটা খাবো সেটা একটু তো ভালো হতে হবে, তাই না? ওই ময়লা আবর্জনা সব কিছু ভেতরে থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটা কি দিয়েছে? হারাম করে দিয়েছেন। ওটা হারাম, খাওয়া যাবে না। লাহমুন মানে কি? গোস্ত। তাহলে আল্লাহ বাকার অর্থ হলো গাভী, তাই গাভীর গোস্ত। তাহলে আরবি কী হবে এবার? আল-লাহমুন, লাহমুল বাকারা বলো, লাহমুল বাকারা, লাহমুল বাকারা, গাভীর গোস্ত। আল গানাম মানে বকরি, তাহলে বকরির গোস্ত না, আগে লাহমুল শব্দ, তাহলে বলছে লাহমুল খিনজির। আমরা খিনজিরটা বাদ দিয়ে ওখানে বাকারা বসাই দিচ্ছি, তাহলে কী হবে? লাহমুল বাকারা। আর প্রথম বসাবো কি? লাহমুল, তাহলে লাহমুল বাকারা।
আর আল গারাম মানে কি বকরি, তাহলে বকরির গোশত লাহামুল গারাম, লাহামুল গারাম। আর দুজাজা মুরগি, আর দুজাজা তাহলে মুরগির গোশত লাহামুল জুজাজা, লাহামুদ দুজাজা। আচ্ছা গাভীর গোশত কি হবে তাহলে? বকরির গোশত হ্যাঁ গানাম, মুরগির গোশত দুজাজা। আচ্ছা আর দরকার নাই, এগুলি হারাম না হালাল? হারাম কোনটা? না লাহামুল খিনজির। হারাম কোনটা? না আরবি লাহামুল খিনজির, লাহামুল খিনজির, লাহামুল খিনজির। মা মানে আল খিনজির, খিনজির মানে কি? শুকর, শুকর। আল খিনজির হালাল আম হারাম? লেস لأن الله سبحانه وتعالى حرمت عليكم الميتة والدم واللحم الخنزير واللحم الخنزير ولهذا لحم الخنزير لحم الخنزير حرام তাহলে আমরা কয়টা জিনিস হারাম জানলাম? কে কে বলতে পারবে আরবি দেবার? হ্যাঁ আল আউয়াল আদাম, আল মাইতা, الثاني الدم، الثالث لحم الخنزير. لحم الخنزير طيب هاي تبي اقول الاول هاي الدم لا الميتة الميتة طبعا الميتة الثاني الثاني الدم هاي الثالث لحم الخنزير لحم الخنزير دم شنو এদের এখানে কেটে গেলে কি বানাই লাল কি বানার নাম কি না আরবিতে বলো আদাম মানুষ অ্যাক্সিডেন্ট করে না যে মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করে দুই গাড়ি একসাথে লাগানোর পরে পা দিয়ে কী জন্য বের হয় না রক্ত না বলো আরবি বলো আদাম মুরগি দম করার পরে গলা থেকে কী বের হয় আদাম আরবি থেকে কী বলা হয় আদাম এর দামটা কী দামটা হারাম দাম হারাম আর লাহাম হালাল মুরগির লাহম যেটা এটা কি হালাল মনে থাকবে তাহলে আজকের দার্স এই পর্যন্ত জাজাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ